হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকের গল্প গ্রিমস ব্রাদারদের লেখা, যার নাম ইঁদুর আর বিড়ালের বন্ধুত্ব। অনেক অনেক দিন আগে একটি চালাক বিড়াল ছিল, যেটি ছোট্ট ইঁদুরের সাথে বন্ধুত্ব করে। বিড়ালটি খুব স্নেহ এবং আদরের সাথে ইঁদুরটিকে বোঝাচ্ছিল, তারা একসাথে বাসা ভাগাভাগি করে থাকলে কতই না সুবিধা। অনেক বুঝিয়ে সুঝিয়ে বিড়ালটি ইঁদুরটিকে তার সাথে থাকতে রাজি করে। বিড়ালটি ইঁদুরকে বলে, সামনে শীতের জন্য তাদের কিছু খাবার জমিয়ে রাখা দরকার, না হলে আমরা শীতে ক্ষুধায় মরব। বিড়াল বলল, আর তুমি একটা ছোট্ট ইঁদুর, সব জায়গায় উল্টাপাল্টা ঘোরাঘুরি করো না, যেখানে সেখানে ফাঁদ পাতা থাকে, তুমি ফাঁদায় ধরা পড়ে মারা যাবে। এই ভালো উপদেশ শুনে ইঁদুর খুশি হয়ে গেল, ভাবল বিড়াল বন্ধুটা কতই না ভালো চায় তার, আর আমাকে কতই না ভালোবাসে। ওরা খাবার জমানোর জন্য একটি ফ্যাটযুক্ত পাত্র কিনল, কিন্তু বুঝতে পারছিল না তারা এটা কোথায় লুকিয়ে রাখবে। অবশেষে অনেক চিন্তা ভাবনার পর বিড়াল বলল, আমি জানি চার্চের চেয়ে ভালো কোনো জায়গা নেই লুকানোর জন্য, কেউ সাহস করে সেখান থেকে কিছু নিতেও চাইবে না, আমরা এটা রাখবো বেদির নিচে, এবং আমাদের খুব দরকার না হওয়া পর্যন্ত এটি স্পর্শও করব না। সময় যেতে লাগলো, বিড়ালটি অল্প সময়ের মধ্যেই ফ্যাট খাওয়ার জন্য তীব্র আগ্রহ তৈরি হয়, আর চার্চে যাওয়ার জন্য একটু চালাকির প্ল্যান করতে থাকে। বিড়ালটি ইঁদুরকে তার এক মিথ্যা কাজিন সম্পর্কে বলে, যে তার কাজিনের একটা ছোট ছেলে হয়েছে আর তাকে গডমাদার হতে অনুরোধ করেছে, তাই নামকরণ অনুষ্ঠানে ওকে ইনভাইট করেছে। সঙ্গে সঙ্গে সরল মনে ইঁদুর বিড়ালকে বলে, আচ্ছা আচ্ছা, তুমি যাও ঘুরে এসো, আমি ঘর পাহারা দিয়ে রাখবো, আর হ্যাঁ, ভালো কিছু খেতে পেলে আমার কথা মনে করে নিয়ে এসো, আমার খুব মিষ্টি লাল এক ফোঁটা চিনি খেতে ইচ্ছা করছে। বিড়ালের বলা সমস্ত কিছুই অবশ্য মিথ্যা ছিল, ওর কোনো কাজিন ছিল না, আর তাকে গডমাদার হওয়ার জন্য কেউ ইনভাইট করেনি। নামকরণ অনুষ্ঠানে যাওয়ার পরিবর্তে বিড়ালটি সরাসরি চার্চে যায়, যেখানে ওরা খাওয়ার পাত্রটি রেখেছিল। গিয়েই বিড়ালটি খেতে শুরু করে এবং চর্বির উপরের স্তরটি চাটতে শুরু করে। তারপর চার্চের ছাদে শুয়ে খাওয়ার পাত্রের কথা চিন্তা করতে করতে রোদ পুহিয়ে সন্ধ্যায় বাড়ি ফিরে আসে। আচ্ছা, আপনি এসেছেন, বলল ইঁদুরটি, আপনার জন্য একটি আনন্দের দিন ছিল আজকে, সবকিছু ঠিকঠাক হয়েছে? বিড়াল উত্তর দিল, বাচ্চার নাম কি দিয়েছেন? ইঁদুর জিজ্ঞাসা করল। টপ অফ, বিড়াল বেশ শান্তভাবেই বলল। টপ অফ, ইঁদুর জোরে জোরে বলে উঠল, এটি একটি খুবই অদ্ভুত এবং অস্বাভাবিক নাম, যদিও ইঁদুরটি সরল মনে সবই বিশ্বাস করল। শীত ঘনিয়ে আসার সাথে সাথে চার্চে জমিয়ে রাখা খাওয়ার জন্য বিড়ালের আবার ইচ্ছা জেগে উঠল। সে ইঁদুরকে একা বাড়ি দেখাশোনা করার জন্য অনুরোধ করে বলে যে তাকে আবার গডমাদার হতে বলা হয়েছে। সরল মনে ইঁদুর বিড়ালটিকে যেতে দিল। বিড়ালটি চার্চে গিয়ে সোজা চর্বিযুক্ত পাত্রের অর্ধেক খেয়ে ফেলল। যখন ও বাড়িতে ফিরে আসে, ইঁদুরটি শিশুটির নাম জিজ্ঞাসা করে। বিড়াল দুষ্টমি করে উত্তর দিল, অর্ধেক চলে গেছে। বিভ্রান্ত ইঁদুর বুঝতেই পারল না এটি একটি অপরিচিত নাম। অর্ধেক চলে গেছে, কি বলছো, আমি আমার সারা জীবনে এমন নাম শুনিনি। কিন্তু বিড়ালটি তার উদ্বেগকে উড়িয়ে দিল, আর মনে মনে ইঁদুরের বোকামি দেখে হাসতে লাগলো। বিড়ালের আবার খেতে মন চাইল, আর তাই আবার গডমাদারের গল্প বানিয়ে বাইরে যেতে চাইল। বিড়ালের অনুপস্থিতিতে ইঁদুর ঘর পরিষ্কার করে ফেলল, কিন্তু অন্যদিকে লোভী বিড়াল বাকি সব জমানো খাওয়া খেয়ে ফেলে। সারা শহর ঘুরে সারাদিন পর পেট মোটা করে রাতে বাড়িতে ফিরে আসে। সঙ্গে সঙ্গে ইঁদুর জিজ্ঞাসা করলো, তৃতীয় সন্তানের নাম কি দেওয়া হয়েছে? তুমি এটাও পছন্দ করবে না, বিড়াল বলল। তার নাম সব চলে গেছে। সব গেছে? ইঁদুর চিৎকার করে উঠল, এটাই সবচেয়ে বেশি ভয়ঙ্কর নাম, আমি এরকম নাম কখনো শুনিনি। সেই দিনের পর থেকে আর কেউ বিড়ালকে দাওয়াত দেয়নি গডমাদার হওয়ার জন্য। শীত শুরু হওয়ার সাথে সাথে খাবারের অভাব দেখা দিল। ইঁদুর পরামর্শ দেয় যে তারা তাদের জমানো খাবার এখন খেতে পারে। খুশি মনে ইঁদুর বিড়ালকে নিয়ে চার্চে যায়। শুধুমাত্র পাত্রটি সেই জায়গায় আছে, কিন্তু সম্পূর্ণ খালি। ইঁদুর বলল, এখন আমি বুঝতে পারছি আসলে কি হয়েছে, আপনি একজন গডমাদার হিসেবে প্রথমে টপ অফ, তারপরে অর্ধেক শেষ, আর তারপর ইঁদুরটি সব গেছে। শব্দটি উচ্চারণ করা শেষ করার আগেই বিড়ালটি ঝাঁপিয়ে পড়ল ইঁদুরের উপর আর তাকে গিলে ফেলল। পৃথিবীর কঠিন বাস্তবতাকে তুলে ধরে বিড়ালের স্বার্থপর কার্যকলাপের মধ্য দিয়েই
গল্পটি শেষ হয়। শেষ করার আগে একটা ছোট্ট অনুরোধ, ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে অনুপ্রেরণা যোগায়। আর নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হওয়ার আশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি। টিল দেন, স্টে ব্লেসড।